হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাজস্থানের রাস্তায় দুইটি রয়্যাল এনফিল্ড 350 সিসি ক্লাসিক পার্কিং অবস্থায় আছে। অনেকবার চেষ্টা করছি ভিডিও করবো, বাট সময় হয়ে উঠছিল না, বাট পেয়ে গেলাম। জানি না কে রাখছে, উইদাউট পারমিশন আই মেকিং ভিডিও। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড 350 সিসি, এর মধ্যে দুইটি কালারে আছে, আর মিটারটা দেখেন। ওকে, আর এখানে মানুষগুলো এগুলো ইউজ করে কম বেশি। সিটের কন্ডিশন, ও মাই গড। ওকে বিয়াস, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি ব্যাগটি, সামনের লোকটা দেখি আমরা। আসলে পারমিশন ছাড়াই আমরা ভিডিও করছি, পারমিশন ছাড়া ভিডিও করা আসলে উচিত না। ও মাই গড বিয়াস, আপনার দেখেন সিটিং পজিশন দেখেন, সো নাইস। বাংলাদেশে কবে আসবে 350 সিসি রয়্যাল এনফিল্ড? এটা হচ্ছে ব্যাক সাইড। রাজস্থানে চলে আসলাম, বাট বাইকের ভিডিও করবো না, তা কেমন করে হয়। 350 সিসি রয়্যাল এনফিল্ড আমরা পেয়ে গেলাম, বাংলাদেশে তো নাই। কম বেশি তো বাইকের ভিডিও করি, বাট এই বাইক তো পাওয়া যায় না। আমি জানি না বাইকটি কে রাখছে, অনেকে জিজ্ঞেস করলাম, বাট বাইকের মালিককে আমরা খুঁজে পাচ্ছি না। উইদাউট পারমিশন আই মেকিং ভিডিও, আপনাদের জন্য আমি এই রিস্কটা নিচ্ছি। জানি না তাদের ব্যবহার কেমন, যদি ধরতে পারে হয়তো বা বকা খেতে পারি। এনিওয়ে আমি ক্যামেরার পিছনে আসি, তারপর কথা বলি। 350 সিসি ক্লাসিক রয়্যাল এনফিল্ড দেখেন, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। পারমিশন ছাড়া আসলে ভিডিও করা আসলে উচিত না, তারপরে ভিডিও করছি, কিছু করার নাই। এখানে দুইটি কালার আছে, দেখেন সিটটা কত সুন্দর। ওকে, আর ট্যাঙ্কিটা দেখেন আপনারা, ও মাই গড, আসলে সুন্দর। এই সব বাইক যদি বাংলাদেশে যায় সবাই পছন্দ করে। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে সবাই কম বেশি রয়্যাল এনফিল্ড পছন্দ করে। এখানে ম্যাক্সিমাম স্কুটি আর রয়্যাল এনফিল্ড ইউজ করে। ওকে, এখানে মানুষজন মনে হয় একটু বড় লোক অবস্থায় আর কি, ম্যাক্সিমাম স্কুটি। সো এখানে দেখতে পাচ্ছি, দেখেন ম্যাক্সিমাম স্কুটি। এখানে আমরা বাইক খুব কম দেখলাম, আর যারা একটু রয়্যাল ফ্যামিলি, টাকা পয়সা আছে, মোটামুটি ভালো আছে, তারাগুলো এই ধরনের বাইকটা পছন্দ করে। ওকে, 350 সিসি আমরা পেয়ে গেলাম। অনেক ব্যস্ত ছিলাম বিয়াস, আমি ভিডিও করার সময় পাচ্ছিলাম না। একটা বাইক পেয়ে গেলাম, চিন্তা করলাম আপনাদের সামনে শেয়ার করি, ছোট্ট একটি ভিডিও করলাম আপনাদের জন্য। আমি এই মুহূর্তে আছি রাজস্থান, রাজস্থান থেকে আজকে আমরা দিল্লি যাব, দিল্লি থেকে ব্যাক টু বাংলাদেশ, বাংলাদেশে ব্যাক করবো আমরা। সো এখানে আসছিলাম ঘোরার জন্য। সো অনেকবার চেষ্টা করেছিলাম রয়্যাল এনফিল্ডের বাইকের ভিডিও করার জন্য, বাট সময় হচ্ছিল না, তারা পারমিশন দেয় কি না, বাট বাইকের মালিককে পাচ্ছিলাম না, এই জন্য চিন্তা করলাম একটা ভিডিও করি। সো দেখেন বাইকগুলো দেখে নেন, আর ডিটেলস বলতে পারছি না, ভিডিওটা এখানে কোয়াইট করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, তাহলে আমি রাজস্থান থেকে বিদায় নিচ্ছি। 350 সিসির বাইকটি কেমন লাগলো, সরকারি ভিডিও করলাম, রিক্স দিয়ে ভিডিও করছি। সো ভালো থাকবেন ইনশাল্লাহ, নেক্সটে যদি আবারও কোথাও যাই, যদি বাইক পাই 300 সিসি 1000 সিসির বাইক, ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো দোয়া করবেন, আসতেছি বাংলাদেশে। বাই বাই, আসসালামু আলাইকুম, গুড বাই।